এক বালতি হয়েছে, এগুলো এখন মেলতে। সিঁদুরও ইয়ে হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, দিয়ার সঙ্গে সঙ্গে ভিজে গেছে কপালে সিঁদুরটা। দিয়ারতে আমার লাল সিঁদুর লিকুইড সিঁদুর পরতে ইচ্ছা করে না, যদি দূর কোথাও যাই তাহলে একটু লিকুইড সিঁদুর পরি, নাহলে এই এই সিঁদুরগুলোই পরি। এই সিঁদুরগুলো না মানে বেশ লাল টকটক করে তো ভালো লাগে দেখতে, কিন্তু লিকুইড সিঁদুরের মতো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, শুক্রবার দিন ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:30, 11:30 সময় ভিডিওটি স্টার্ট করলাম। আর এইরকম রোদের ব্যবহার এখনই, ওকে, সকালে স্নান টান করে পূজা টুজা দিয়ে রান্নাঘরের কিছুটা কাজ আমি গুছিয়ে রেখেছি। আর আজকে দুই একবার পরেছি শাড়িটা, যদি বা তাও আজকে পরে নিলাম, দেখছি গরম লাগলো, আমাকে পরতে হবে, স্নান করেছি মনে হচ্ছে। আর আজকে আমার কাজের 12টা বেজে গেছে, 11:30 আগে আমার সকাল সকাল কাজ হয়ে যায়। মা থাকলে তো মা পূজা টুজা দিয়ে দেয়, তারপরে আমি দুপুরে স্নান করি, কিন্তু ধরো মা নেই, আমাকেই পূজা দিতে হবে, আমাকেই কাজ করতে হবে, ওর জন্যে আমি তাড়াতাড়ি করে আগে স্নান টান সেরে পূজা দিয়ে নিই। আর পূজাটা দেওয়া হয়ে গেলে নাহলে এদিকে 2:30-3টে বেজে যাবে পূজা দিতে। সকাল সকালের জন্য পূজা দেওয়াও হয়ে গেছে, কাজও মোটামুটি গুছিয়ে নিয়েছে। আর আজকে কেন কাজের 12টা বাসলো সেটাই আমি আপনাদের বলবো। অবস্থা আর বলবেন না, এইরকম গরম, তার মধ্যে আবার কাজের 12টা বেজে গেছে, বুঝলে কী কারণে বলছি। ওয়াশিং মেশিন আর চলছে না, বারবার চালায় আর চলছে না, এরকমই কন্ডিশন হচ্ছে। কিন্তু কি করব, একটাই জামাকাপড় ছিল, অনেকটাই জামাকাপড় ছিল, কালকের ছিল, আজকের ছিল, সব একসঙ্গে দিয়ে আমার মাথা হয়ে যাচ্ছে খারাপ। আমার দাদাভাই ফোন করলো, বললো বার করে আরেকবার ই করে দেখো, বার করে আবার দিলাম, হচ্ছেই না, ওগুলো সব কাস্তে হয়েছে, এক বালতি হয়েছে টিপে টিপে, দেখবে দেখুন এক বালতি হয়েছে, এগুলো এখন মেলতে যাব। তার আগে আমি কী কী রান্না করবো দেখিয়ে দিই। ও, এখনো পর্যন্ত 11:30 বেজে গেছে, এখন পর্যন্ত সকালের ব্রেকফাস্ট হয়নি, এই হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, এরকম হচ্ছে। চলো আজকে দুপুরে কী রান্না করবো দেখি, আর সকালের ব্রেকফাস্টটা যে কী করবো সেটাও আপনাদের বলে দেবো। বলি সকালের ব্রেকফাস্ট না, আজকে পরোটা করেছিলাম, এই পরোটাগুলো না আমার ছেলে খুব ভালোবাসে, সকালে ব্রেকফাস্ট আজকে পরোটা করে নিয়েছে। আর কালকের একটু মটরের তরকারি ছিল, একটা ডিম সিদ্ধ, থালা বাসন এরকম ভালো হয়ে আছে, এগুলো পরে গোছাবো। আজকে হবে কুমড়ো ভাজা আর এই আলু চারটে, একটু চিকেন আছে আর উচ্ছে আলু ভাজা। আলুটা দিতাম না, কুমড়ো দিয়ে ভাজা করতাম, কারণ এই আলুটা না আমি কালকে একটা আলু রেসিপি করেছিলাম, এটা ছোটো 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 কাটা ছিল, ওর জন্যে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। শাক শাক আর করে রেখে দিয়েছি, আর হবে চিকেন। আজকে চিকেনটা না, চিকেনটা আজকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব রকম দিয়ে ম্যারিনেট করে দই দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম, আগে সব করে রেখে দিয়ে গেছি। বলছি এই যে আবার যদি একসঙ্গে এই মশলা করে আবার মাখিয়ে আবার রান্না যদি শুরু করি না, তাহলে আমাকে আর দেখতে হবে না, ওর জন্য আগে সব ঠিকঠাক করে নিয়েছিলাম, করে ম্যারিনেট ফ্যারিনেট করে তারপরে স্নান করতে গেছি। চিকেনটা বুঝি যদি ব্যবস্থা করে যায়, আগে জামাকাপড়টা মেলে আসি, তারপরে পর পেটের শাক বেছে রেখে দিয়েছিলাম, ভাবলাম রান্না করব, কিন্তু দেখেছেন ঘরে যদি লাইট না জ্বালে না অন্ধকার হয়ে থাকে, ভাবলাম কেনা যে শাক করব, কিন্তু কুমড়ো ভাজা উচ্ছালু ভাজা বা চিকেন হচ্ছে, ওর জন্য আর শাক বানাবো না, আর এই রোদ গরমে অত খেয়ে হজম করতে পারবো না। লেবুর আচারটা এখনও অনেক কদিন রোদে দিতে হবে, 10 দিন তো দিতে হবে, 5 দিন দেওয়া হয়েছে। আর এই আম তেল এটাও অনেকটাই শেষ হয়ে গেছে, এটুকু আছে। আজকে না তামার বোতলটা ধুয়েছিলাম চকচক। জামা কাপড় মেলতে তো যাইনি, ওই যে যুদ্ধ করে আসলাম, দেখেন অবস্থা। বাহ, চায়ের কাপটাও রেখে দিয়ে আসিনি সব মায়ের জন্য, হতে না দম আটকে যাচ্ছে, দম দম দম। আরে বিবাস একটু হেল্প করছে না, যে একটু গরমের মধ্যে মাকে একটু হেল্প করি, যদি বা প্রজেক্ট করছে। আরে বিবাস প্রজেক্ট যখন দেয় তখন করে না, যখন কালকে প্রজেক্ট জমা দিতে হবে আজকে বিশাল সারা রাত দিন পাগল হয়ে যায় করার জন্য, আমাকে শেষ করতেই হবে, রাতেও ঘুমাবে না। হ্যাঁ বন্ধুরা, এই লেবুর আচারটা
খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা আমার যে কুকিং চ্যানেল আছে স্পাইসি ব্রেক দেখে নেবেন, এইভাবে বানাবেন। বেশি একটু রোদ গরমের মধ্যে টক টক খেতে ইচ্ছা করলে না পটো দিয়ে বা শুধুই খেতে পারবেন। আর বিভাসকে কালকে মদিখানা আনতে দিয়েছিলাম, বিভাসকে বিস্কুট আনতে দিয়েছি। বিস্কুটের জন্যই আমি কিন্তু বলেছি বিভাস তুই বিস্কুটটা নিয়ে আসবে, ও বিস্কুটটাই ভুলে গেছে। আটা নিয়ে এসে ময়দা নিয়ে এসে সব এনেছে কিন্তু বিস্কুটটাই ভুলে গেছে। আমরা কী করতাম, পড়াশোনা যখন করতাম টেবিলে পড়তে পড়তে আমরা কী করতাম, আমি দেখেই মনে হতো কেমন হচ্ছে, আমরা ঠিক বই খাতাগুলো গুছিয়ে রেখে দিতাম টেবিলটা সুন্দর করে করে। আর এখনকার ছেলেপেলে যতটুকুনি টাইম পাবে পড়লো পড়লো, তারপরে ফোন। অবস্থা দেখুন এই হাল, বইয়ের উপর বই, বইয়ের এবার হুড়মুড় করে এবার পড়ে যাবে এখন। কিন্তু আমার কিছু করার নেই, এখন আমাকে রান্না করে যেতে হবে। সকালের ব্রেকফাস্ট হলো, এবার ঝটপট রান্নাটা করতে হবে, তারপর আমাকে ভিডিও আছে রান্নার একটা ছাড়তে হবে। ছুটি ছুটি দিয়ে ছুটিয়ে থাকে না, ভালো লাগছে রান্না করার মুড থাকে না, কাজ যদি গুছানো থাকে না, সব আমি যে কাজটা করতে হবে সেই কাজটা শান্তির মতো করা যায়। কালারটা যা হয়েছে না বন্ধুরা, আর একটু আলুটা সিদ্ধ হবে, এটা আস্তে আস্তে হতে থাক। ভাতের কি খবর, ভাতে প্রায় হয়ে এসছে। বিভাস এখানে একটু পরিষ্কার করে নি, এই অবস্থায় ও পড়াশোনা করবে, এই অবস্থায়। বিভাস এটার হাল কি করেছিস, বুঝবে কত পড়াশোনা করছে, একটু না ছাড়ালে, এইভাবে না ছাড়ালে তো কেউ বুঝবে না যে আমার বেটা খুব পড়াশোনায় মন দিয়েছে। দেখছেন আমরাও পড়েছি, কিন্তু আমরা এইভাবে রাখতাম না, আমরা পড়তে পড়তে দেখতাম টেবিলটা ক্লিন নেই, তাই টেবিলটা সুন্দর করে আমরা গুছিয়ে রাখতাম। আমাদের মা বাবাকেও বলতে হতো না, আমাদের এত গুণ ছিল। কি দেখাবো, এখন প্রজেক্ট করছে। আর বিবাসের তো কালকে স্কুল শুরু, এই জামা প্যান্টগুলো সব কেচে রাখা হয়েছে, এখন ভাঁজ করা হয়নি, কালকে কেচেছি সব এগুলো সুন্দর করে। চলো আমি এখানে ফটাফট গুছিয়ে নিই, আর ওদিকে চিকেনটা হচ্ছে হোক, এখন এই দিকটা গুছিয়ে নিই। ওর জন্য গ্লুকন্ডি খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিলাম, ফুল এনার্জি নিয়ে এটা ফটাফট পরিষ্কার করে নিই। চলো এভাবে মোটামুটি গুছিয়ে নিলাম, কারণ বিভাস আবার কালকে যেমন তেমনই করে ফেলবে। চলে আবার এই জায়গাটা ঝাঁট দিয়ে নেবো, দিকটা পরিষ্কার করে নেবো। এই দেখুন এগুলো সব নামিয়েছি, এটা যেন ভান্ডার, এটা এখন খুলবো না, এই বছরটা যাবে, তারপরে এই ভান্ডারটা খুলবো, খুচরো পয়সাটা। আর এগুলো সব বিভাসের জিনিস আছে, গুছিয়ে নিয়েছি। এদিকটা যেহেতু বিভাসের সব লাগবে, নিচে আর হাত দিলাম না, লেট হয়ে যাবে, ওর জন্য আর একটা ওষুধ আছে এখানেই রেখে দিলাম। এটা আছে বন্ধুরা, আগে যেমন টানা একদম ঘর গুছিয়ে বার করে তারপরে ইয়ে করতাম, কিন্তু এখন হয় না। এখন এই কাজটা সেরে একটু যদি টাইম হয় রান্না করার পরে একটু একটু করে পরিষ্কার করে নিই। আজকে এটুকুনি করলাম, চিমনিটা খুব নোংরা হয়েছে, চিমনিটা পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে আর হবে না, ঘেমে গেছি, একটু হাওয়া খাবো। এত খিদে লেগে গেছে, আর কি করেছে আরেকবার ফাইনাল দেখে নিই। এখন আমার আজকে সিম্পল দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, দু পাতিলেবু, দুটো পাতিলেবু, আর হচ্ছে চিকেন, হালকা তেলটালা ঝোল, চিকেন আর ভাত, আর একটু কালকে চাটনি ছিল, একটু আমেরই চাটনি, অনেকদিন আগে করা, একটু 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 করতে করতে আর এইটুকুনি রয়ে গেছে, এটুকুনি আমি খেয়ে নেবো, বিবাস করে দিয়ে দিয়েছি। চলো আমি খাওয়া দাওয়া করে নিই।
বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ওভেন টোভেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কতগুলো বাসনও ধোয়া হয়ে গেছে, ওগুলো উপর করে রেখে দিলাম, জল ঝরলে নিচে রেখে দেবো। আর এটা হচ্ছে আটা আর ময়দার ধরেছিলাম, দুটোই, ময়দা শেষ হয়ে গেছিলো একটা, আটা শেষ হয়ে গেছিলো দুটোই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। সারাদিন পর এই চায়ের কাপ নিয়ে বসবো, তারপরে ক্লান্তি দূর হবে। আর বিবাসকে যেহেতু স্যার পড়াতে আসেনি, আজ বিবাসের সঙ্গে চা খেতে বসেছি। এখন 7:30 বাজে, দরজাটা দিয়ে আসি। আরে বিবাস, আজকে যাবি জিমে? বিস্কুট নিয়ে আসবি? ঘরে একটু বিস্কুট নেই, ওকে কালকে বিস্কুট আনতে বলেছি, ও সব কিছু নিয়ে এসছে, বিস্কুটটাই নিয়ে আসবি। উপরে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করে, বুঝলে, সব মাথা ঘুরে যায়। তারপরে গায়ে জল দিয়ে নিয়েছি, গায়ে জল টল দিয়ে শাড়িটা পুরো চেঞ্জ করে একটু রেস্ট করেছিলাম। সারাদিনকার ক্লান্তি, গা ধোয়ার পরে একটু রেস্ট করে সন্ধ্যা টন্ধা দিয়ে এক কাপ চা নিয়ে বসলাম। সারাদিনকার একটা যে ক্লান্তি দূর হলো, আর এখন এই চা খাবো। তার মাথায় অনেক চিন্তা নিয়ে বসলাম চা খেতে। এই দেখুন গ্যাস বুক করবো, আগে চাটা খাবো, গ্যাস বুক করবো, তারপরে আবার দিবাসের স্কুল আছে যেহেতু, জামাগুলো আয়রন করতে হবে, অত চিন্তা মাথায় নিয়ে আর আগে আগে চাটা খাবো। এখন একটু ফ্রেশ লাগে, সারাদিন গরম গরম করে কেটে যায়, এখন একটু শান্তি লাগছে। কি হলো, কি খবর বিবাস? একটা বোতল জল নিয়ে আয়, একটু জল খাবো, তারপরে খাবো চা। আর আমল দুধ দিয়ে চা করেছে আজকে, আজকে আর ওই গরুর দুধে চা খেলে না মুখ টক হয়ে যায়, টক, তাই আমি ভাবছি আমল দুধে চা করে দিন, চা করেছি। আর এমনিও বিকেলের দিকে বিস্কুট খেতে ইচ্ছা করে না, তার যদি স্যার আসতো তখন মুশকিল হয়ে যেত, পকোড়া টকোড়া ভেজে দিতে হতো, বিস্কুট নেই কী করবো। আর এই গরমে যেতে ইচ্ছা করছে না, একটু যে কেনাকাটি করতে যাব ওই ফ্যানের তলা থেকে যেতেই ইচ্ছে করছে না। সারাদিন যা টুকটাক কাজ করি করি, বিকেলের দিকে এই টুকরো বসে কাজগুলো নিয়ে থাকি, যেগুলো বসে কাজ সেইগুলো নিয়ে ফ্যানের তলায়। বন্ধুরা বিবাস জিমে বেরিয়ে যাচ্ছে, সাবধানে যাস। বন্ধুরা আমার বিবাস তো চলে গেল, তারপরে বোন বাবা ফোন করেছিল, কথা বললাম, এখন একটু জামা কাপড়গুলো আয়রন করতে আছে, করব, কালকে স্কুল আছে, এই স্কুল শুরু হলো। আচ্ছা জামা প্যান্ট প্রেস করা হয়ে গেছে, জামা প্যান্ট তো প্রেস করা হয়ে গেছে, এই ঘরেও কাজ ওয়েট করছে আমার জন্য, কাজ ওয়েট করছে, জামা কাপড় হাট বসেছে, জামা কাপড়গুলো ফটাফট ভাঁজ করে নিই। আর বন্ধুরা ভাঁজ করে নিয়েছি, আর এদিকে এটা আলমারিতে তুলে রাখলে জামা প্যান্ট কটা আপাতত এখানেই থাকে ঝুড়িতে। দেখেন একটা কাজ করতে না করতে এইরকমভাবে ঘাম ধরছে, অবস্থা দেখেছেন? এই শোকেসটাই মায়ের জিনিস থাকে, মায়ের শাড়ি টাড়ি। রুটি করবো না ভাবছি, ভাত করে নেবো, যা পচা গরম পড়েছে, কালকে পান্তা ভাত খাবো, ভাত একটু বেশি করে নেব চালটা, কালকে পান্তা ভাত আর ডালের বড়া এইসব দিয়ে খাবো, মসুর ডালের বড়া, একটা যদি আলু সিদ্ধ দিয়ে রাখি তাও হবে, কালকে পান্তা ভাত খাবো। বিবাসও খুবই ভালোবাসে, আর যেহেতু খুব গরম পড়েছে কালকে সকালেও করবো না, আজকে তাও কালের দিকে পরোটা করেছি, আর রাতে আর রুটি করবো না, রাতে ভাত করবো, যদি বা এই গরমে খেতে ইচ্ছা করছে না অল্প খাবো, কিন্তু জল ঢেলে রেখে দেবো, কালকে সকালে 10টার মধ্যে পান্তা ভাতটা খেতে যা ভালো লাগবে না, এই গরমে দেখবে ভালো লাগবে, তাই করবো। মোটামুটি কাজ টুকটাক সব আগিয়ে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দেবো, বিবাস আসবে তো 10:10-15 হয়ে যাবে, 9:30 সময় ভাতটা বসাবো, তাড়াতাড়ি আর বসাবো না, বিবাস আসবে একটু রেস্ট করবে, 10:30-15 বেজে যাবে ভাত খেতে আমাদের, ভাতই করে নেবো অল্প, আর চিকেন টিকেন আছে অল্প খেয়ে নেবো, আর জল ঢেলে রেখে দেবো, কালকে পান্তা ভাত হয়ে যাবে। আর সকাল থেকে যেহেতু একটু একটু করে ভিডিওটি করছি,
ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, আর নিজের শরীরে খেয়াল রাখতে হবে, এই গরমে প্রচণ্ড বেশি বেশি করে জল খেতে হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট।